কেমন আছো? সকলে আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে হ্যাঁ আজকে আমরা যাব হচ্ছে তেলিং এ। তো সেই জন্য আর কি এই যে আমরা যাব বাসে করে, আর সেই জন্য আমরা বাসের কাছে চলে এসেছি। আর আমি বাড়ি থেকে আজকে আর ব্লগটা স্টার্ট করিনি, একেবারে বাসের কাছে এসেই আমি ব্লগটা স্টার্ট করেছি। আর আমরা কে কে যাচ্ছি চলো একবার দেখিয়ে দিই এদিকায়। তো এই যে আমরা দুই বোন, আর হচ্ছে ক্যামেরা করছে আমার স্বামী, ঠিক আছে। আমরা তিনজন মিলে যাব। তো চলো এবার বাসে উঠবো আমরা, তো তারপরে ডাইরেক্ট শিলিগুড়ি যাব। আর কোথায় কোথায় থামে দেখা যাক। তো চলো দেখতে থাকো ভিডিওটা, খুব মজা হবে। তো আমরা যেহেতু শান্তিপুর বাইপাস থেকে বাসে উঠব, তো সেই জন্য আর কি ভাবলাম যে এখানে যেহেতু এসেছি আর বোনকে এখানে স্পেশাল চাটা খাইয়েই দিই। আমাদের শান্তিপুরের তো বিখ্যাত চা এখানে বিক্রি হয়। তো ফ্রেন্ডস আমরা বাসে উঠে পড়েছি, এই দেখো, এই হ্যাঁ এই দুজন এদিকে আর আমি হচ্ছে এদিকে। এই যে হেভি সুন্দর জায়গাটা, তাই না? এই যে পাশ দিয়ে যাচ্ছে গাড়ি, দেখো আমরা পুরো একদম ছাদে, পুরো এ ছাদ, হ্যাঁ আমার স্লিপারে এই যে জায়গাটা, মানে এই এটা আর ওইটা, এই দুটো আমাদের, মানে এখানে দুজন আর ওখানে একজন, তিনজন আমাদের, তাই তো? তো চলো এখন সামনে কৃষ্ণনগর। আমরা এখন আপাতত এখানে বসে বসে গল্প করব বলে ব্যাগগুলোকে ওইখানে ট্রান্সফার করে দিয়েছি, আর আমরা তিনজন এখানে বসে আছি। হ্যাঁ সামনে কৃষ্ণনগর, এবার কৃষ্ণনগর গিয়ে কিছু খাবো। এই খাওয়ার জন্য চিপস ফিপস আছে, ঠিক আছে, বাড়ি থেকে আমরা খাবার বানিয়ে এনেছি। হ্যাঁ চলো আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা তো কিন্তু এখনও কৃষ্ণনগর পৌঁছতে পারিনি, মানে বাস সবে ছেড়েছে, বাসটা ছেড়েছে। আর শান্তিপুর থেকে বেরিয়ে গোবিন্দপুর এখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এক জায়গা থেকে মাল তুলছে, মানে মনে হয় শাড়ি টাড়ি তুলছে আর কি, শাড়ি টাড়ি তুলছে বাসের উপরে। আর হচ্ছে তোমাদের দাদাভাই একটু বাইরের দিকে গেছে, আমরা বসে আছি, আমরা নামিনি। আর স্লিপারটা বুক করেছিলাম, এটাই ভালো হয়েছে যে একটু শুয়ে শুয়ে যেতে পারবো। আর কি বলতো, আমরা যেই বাসে এসেছি এই বাসের সমস্ত স্লিপারটাই ফাঁকা, আমরা যদি স্লিপার নাও কাটতাম, যদি এমনি সিট কাটতাম টিকিট, তো এমনি সিটে তো বসে ধরে আসতাম, দেখতাম যে কেউ নেই, লোক নেই, ওপর স্লিপার তো ফাঁকাই, আমরা কে সেই স্লিপারের জায়গা মানে ফাঁকা রেখে দিয়ে আমরা কি সিটে বসে থাকতাম বলো তোমরাই? আমরা তো সেই স্লিপারে উঠে যেতাম, তাই না, শোয়ার জন্য রাত্রিবেলা। তো আমরা যেহেতু স্লিপার কেটেছি তো সেই জন্য ঠিকই আছে। তো যাই হোক, জানলাটাও খোলা যাচ্ছে, বেশ ভালো হয়েছে, হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা। আর এখানটা তো পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যে সন্ধ্যে হতেই চললো। তাই এই যে সুইটি টর্চ ধরে বসে আছে, তো বেশ ভালোই মজা হচ্ছে। তো ভেবেছিলাম যে বাসে করে যেতে পারবো না আমার, সেটাই মানে তো এসে দেখছি ঠিকঠাকই, একদম ঠিকঠাক আছে, মানে অসুবিধা হচ্ছে না খুব একটা। ভাবছিলাম যে খটর খটর হবে কি, মানে ভেবেছিলাম যে খুব ঝাঁকুনি হবে, কিন্তু খুব একটা ঝাঁকুনি হচ্ছে না, বাসটা ঠিক মোটামুটি ঠিকই আছে, ভালোই আছে, অতটা অসুবিধা হচ্ছে না। আমি তো একদমই বাসে চাপতে পারি না, কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না। তো দেখা যাক কতক্ষণ ভালো থাকতে পারি। তারপরে শিলিগুড়িতে নেমে তারপরে ওইখানে তো আবার চার চাকা উঠতে হবে, তখনই হচ্ছে কষ্টকর। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমরা যেতে থাকি। তো এখন বাজে হচ্ছে রাত 8টা মতন, এখন আমরা আছি কৃষ্ণনগরে, আর আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে পান্ত তীর্থতে। তো এখানেই মানে বেশিরভাগ বাস দাঁড়ায়, তো এখান থেকে একটু খাবার নিয়ে নিলাম রাতে খাওয়ার জন্য, আর ভাবছি স্ন্যাক্সের জন্য কিছু আর নেবো, কারণ যেহেতু এখন বাজে সবে রাত্রির 8টা, এখনই তো আর ডিনার সেরে ফেলবো না, তাই না? ডিনারের জন্য এই যে নিয়ে নিয়েছি যে হাতের প্যাকেট, তো চলো দেখা যাক আর কি নিয়ে, আমি ভাবছি যে কী নেবো। তো এটা হচ্ছে কৃষ্ণনগরের ফেমাস ফল ভাজা বলে, ফল ভাজা একটুখানি নিয়েছি, মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছে না, তাও ভাবলাম যে একটুখানি টেস্ট করে দেখা যাবে, যেহেতু এটা এখানে কিছু ভাবে তাই না। হ্যালো কেমন রিভিউ, তুমি খাও, তুমি খাও, কেমন? তো ফ্রেন্ডস
ফ্রেন্ডস, আমরা শিলিগুড়িতে চলে এসেছি। তো এসে পিয়ালির হাল দেখো, আর ওর বোনের হালও খারাপ। তো কী অবস্থা দেখো, দুজনেরই চেনা যাচ্ছে না, পাগলি হয়ে গেছে। তো এই গাড়িটা করে এখন আমরা যাবো, এই গাড়িটা করে। এই যে ড্রাইভার দাদা, এখন বসানো হচ্ছিল। তো চলো যাই, গাড়িটা উঠে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো তারপর দেখো, এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। মানে দূর থেকে যখন দেখি না যে পাহাড়টা দেখা যাচ্ছে, তখন বেশ মানে এত ভালো লাগে মনের ভেতরে, কি বলবো। তো তারপরে পাহাড় দেখতে দেখতে আরেক রাস্তায় ঢুকে গেল গাড়ি আমাদের। তো এখানে কিন্তু চা বাগান রয়েছে, এটা দেখতে দেখতে ডাইরেক্ট আমরা এখানে পৌঁছে গেলাম পুরো অনেকটা পাহাড়ের সামনে। তো দেখতে পাচ্ছো অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা পাহাড়ের। তো চলো এবার কিন্তু পাহাড়ের ওপরে উঠবো আমরা। তো আমি যেহেতু অনেকটা ট্রাভেল আমি করতে পারি না, আমি ট্রেনে ট্রাভেল করতে পারি, কিন্তু আমি এই চার চাকাতে ট্রাভেল একদমই করতে পারি না। আর আমার বোন, ওর কথা তো আমি ছেড়েই দিলাম, ও কিছুতেই ট্রাভেল করতে পারে না, এমনকি ট্রেনেও না। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো ফ্রেন্ডস, পাহাড়ে প্রত্যেকবার আসলে কিন্তু আমি ব্লগটা বানাই, কারণ পিয়ালির অবস্থা খারাপ হয়ে যায়। তো এক জায়গায় দাঁড়িয়েছি, কিছু খাবো এখন, সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, তার জন্যই অবস্থা। চুপটা ঢুকে গেছে ক্যামেরা, এখান থেকে কেমন দাঁড়িয়ে এই একজন অবস্থা খারাপ, এই একজন অবস্থা খারাপ। এখন ঠিক হয়ে গেছে, গাড়ি থেকে নেমেছি এখন। আমি ভালো আছি আপাতত। তো এখনও বহু রাস্তা যেতে হবে। তো আমাদের যাওয়ার কথা পেলিংয়ে, ঠিক আছে, হ্যাঁ পেলিংয়ে যাওয়ার কথা। তো পেলিংয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ আছে, তার জন্য আমাদেরকে দার্জিলিং ঘুরে যেতে হবে, তাই না? হ্যাঁ, দার্জিলিং এর ওপর দিয়ে আমরা যাব ফেলিংয়ে। মানে দার্জিলিংটাও ধরো ঘুরেই নেব গাড়িতে বসে বসে। দার্জিলিং এর ওপর দিয়ে যেতে হবে, তো 6 ঘন্টা লাগবে, যেতে সন্ধ্যা হয়ে যাবে। চলো কিছু খাই, খেয়ে নিয়ে এখন বাজে হচ্ছে 12টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখন 5 ঘন্টা লাগবে যেতে। তো চলো দেখা যাক। তো আমার জন্য চলে এসেছে গরম গরম আলুর পরোটা। তো চলো গরম গরম আলুর পরোটা খেয়ে নিই। তো এখানে মানে ফেমাস শুনেছি, তো চলো ট্রাই করে দেখা যাক। আমি এই তরকারিটা অলরেডি ট্রাই করে নিয়েছি, এটা তরকারিটা খুব সুন্দর খেতে। আর এখানে সমস্ত খাবারের সাথে তো এই ফেমাস আচারটা খাবে, আচারটা কিন্তু বেশ হেলদি লাগে। তো আমি তো নিজের জন্য নিয়েছিলাম আলু পরোটা, তো তার সাথে তো তরকারি দিয়েই ছিল। আর এদিকে বোনের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে ম্যাগি, ও বললো পাহাড়ে এসে ম্যাগি তো খেতেই হবে। আর তোমাদের দাদাভাই বলছে কি পাহাড়ে এসে তো মোমো খেতেই হবে, সেজন্য ও নিল মোমো। তাই আমরা সবাই একটু ব্রেকফাস্টে এগুলো দিয়েই সেরে নিলাম। তারপরে এই যে তোমাদেরকে বললাম যে আমরা দার্জিলিংয়ের ওপর দিয়ে যাব হচ্ছে পেলিংয়ে, তো এই যে আমরা গাড়িতে বসে কিন্তু গোটা দার্জিলিংটা ঘুরে নিয়েছি। তো প্রথমে আমরা দেখলাম হচ্ছে ঘুম স্টেশন, তো ঘুম স্টেশনের একদম পাশ থেকে আমরা এখানে চলে যাচ্ছি। তারপরে এইদিকে এসে দেখছি হচ্ছে টয় ট্রেন যাচ্ছে, এটা দেখে তো মনটা আরও খুশি হয়ে গেল, কারণ দার্জিলিংয়ের ওপর দিয়ে যাচ্ছিলাম আর এখানে টয় ট্রেনটা দেখেও ফেললাম, মানে এই টাইমেই যাচ্ছিল, ওই জন্য ভালো হলো আমাদের আর কি। তো তারপর দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং স্টেশনের সামনে দিয়ে। তো ভেবেছিলাম যে একটু গাড়ি থেকে নেমে যে একটু ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তারপরে ভাবলাম যে না গাড়ি থেকে নামলে এদিকে আমাদের দেরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটা কত সুন্দর দেখো, পুরো চা বাগান এই সাইডটা করে, দারুণ জায়গা, দারুণ, পুরো চা বাগান। আর এই যে পিয়ালি দেখো, শীতে কাঁপছে, বমি টমি করছে, মুখে জল দিয়ে দিয়েছি এটাও এটাও, আর শীতে কাঁপছে। তো এখানে একটা জিনিস দেখতে পেলাম, আমার গাড়ি যাচ্ছে, তো এখানে একটা জিনিস দেখতে পেলাম, কোথায় গেল ওই দেখো কাঁকড়া, ড্রেনের মধ্যে, ড্রেনের মধ্যে কাঁকড়া, দেখো কাঁকড়া। তো চলো আর 1 ঘন্টা মতো লাগবে যেতে আমাদের, তাই তো? তাকাও এবার, হ্যাঁ এবার এবার জোশ আসবে, তো জোশ আসবে না, আবার হোটেলে না গেলে জোশ আসবে না, তো তো চলো। তো চলো, এখানে প্রচুর ঠান্ডা লাগছে বলো। তো চলো, এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা, আমি বিছনার চাদর নিয়ে এসেছি, এখানে পেতে শুয়ে থাকছি, তুমি বাড়ি থেকে ছোঁ আমাকে ডেকে নিয়ে চলে যাও, ঠিক আছে? তো চলো, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, তো চলো। তো আমরা এই যে এসে অবশেষে পৌঁছেছি
পেলিংয়ে। তো এখন বাজে হচ্ছে 6:22, আমরা 6টার সময় পুরোপুরি ঢুকেছি। চোখ মুখের অবস্থাও দেখেই বুঝতে পেরে যাচ্ছ, চোখের তলায় মনে হচ্ছে কালি পড়ে গেছে। আর আমি আর বোন ভীষণ অসুস্থ, এ এখনও চাঙ্গা আছে। তো এসে একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করলাম, দিয়ে তো সোয়েটার টুয়েটার পরে নিয়েছি, আমি 2-3টে জামা পরে নিয়েছি, ফুল একটা জ্যাকেট মানে গেঞ্জি। ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ ঠান্ডা। তো চলো এবারে নিচে যাব, কিছু খাবো। প্রচুর খিদে পেয়েছে, কারণ সেরকম অতটা কিছু খাওয়া হয়নি আজকে সারাদিনে, সন্ধ্যা হয়ে গেছে, খিদে তো পাবেই। তো চলো নিচে যাই, খেয়ে আসি, আর পরে তোমাদের সঙ্গে এই রুমটা শেয়ার করে দেবো। তো তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আমরা কোন হোটেলে রয়েছি। আমরা এই দেখতে পাচ্ছ এই হোটেলটাতে আমরা রয়েছি, আর এখন তো সন্ধ্যে হয়ে গেছে, তাই এখন আমরা খাবো স্ন্যাক্স, আর ডিনারের টাইমে আমরা ডিনার করবো, তারপরে একটা লম্বা টানা ঘুম দেবো, তাহলে সকালবেলা ফ্রেশ হয়ে যাবো। তারপরে এখানে সাইট সিনগুলো তো ঘুরতে হবে, কালকে না ঘুমালে এনার্জি কোথা থেকে পাবো, তাই না? হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাই তো? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি ডিনারটা বলবো, তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দিতে, তাহলে তাড়াতাড়ি ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারবো। তো চলো স্ন্যাক্সটা আমরা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আমাদের সন্ধ্যাবেলার টিফিন দিয়ে গেছে ফিন্স ফ্রাই, দেখো খাওয়া শুরু করে দিয়েছে, এত খিদে পেয়ে গেছে। কিছু খিদে পেয়ে গেছে নাকি? ভালো লাগছে খেতে? কেমন খেতে? হ্যালো, তো দেখো এদিকে ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছে, এদিকে চলে এসেছে গরম গরম চা, তার সাথে চলে এসেছে গরম গরম পকোড়া। তো পকোড়াটাকে কিসের আমি জানি না, তো একটা দেখি আমি ভেঙে, কিসের পকোড়াটা আমি ঠিক জানি, বুঝতে পারছি না, ভেজ পকোড়া, ভীষণ গরম, ফাটাফাটি, সমস্ত খাবারই ফাটাফাটি লাগছে এই হোটেলের। তো দেখো তারপরে আমরা চলে এসেছি রাতের ডিনার করতে, আর হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে আমরা উপরে গিয়ে একটুখানি রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই ভাবলাম যে ডিনারটা সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে ডিনারে কী কী আছে। তো এই যে দেখো, গরম গরম ভাত, আর এখানে রয়েছে ডাল, আর এটা হচ্ছে পটল আলু দিয়ে তরকারি, আর সাথে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এটা কিন্তু দারুণ লাগে আমার, আর এখানে রয়েছে মাছের তরকারি আর চাটনি। তো চলো খাওয়াটা স্টার্ট করো। এই ঠান্ডা এরকম গরম গরম ভাপটা মানে ভাত কি ভালো লাগবে। চলো ডাল নিয়ে নিই, গরম গরম ভাত, গরম গরম ডাল। হ্যাঁ, জমে খেয়ে গেল। তুই খা, তুই খা, ও বলছি এখানে খির কোথায় পেলাম, তুই খা। খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো, পুরো বাঙালি খাবার, তাই তো? পুরো বাঙালিদের মতন, মানে আমাদের মতন বাঙালিরা আসলে অসুবিধা হবে না, কারণ পুরো আমরা যেরকম খাই সেরকমই ঠিক খাবারটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো আমরা যেহেতু এখন এসেছি সিকিমের পেলিংয়ে, তো তোমরা দারুণ দারুণ ভিডিও কিন্তু তোমরা পাবে। তো আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, তো দারুণ দারুণ তোমরা এখন ভিডিও পাবে, যেহেতু আমরা এখন রয়েছি কয়েকটা দিন এখানে, সেজন্য খুবই ভালো ভালো ব্লগ আসবে এই চ্যানেলে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।